हेलो बंधुरा, वेलकम टू माय चैनल बांगला ट्रैक्टर। तो बंधुरा आज के चले पावर ट्रैकर शोरूमे। तो ये सामने देखते फोर व्हील ड्राइव ट्रैक्टर पावर ट्रैकर डीजल सेवर प्लस यूरो 45 प्लस फोर व्हील ड्राइव ट्रैक्टर। तो ये गाड़ीटार आज के की फीचार्स आछे स्पेसिफिकेशन प्राइस समस्त किछु डिटेल्स बोलबेन आमादेर सेल्स एक्जिक्यूटिव। तो चलो भिडियो शुरू करा जा। शुरू करार पूर्वे एखोनो पर्यंत आपनारा जारा আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ট্র্যাক্টরের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দাদা বলুন গাড়িটার কী কী ফিচার্স আছে, স্পেসিফিকেশন কী কী আছে এগুলো আপনাদের কাছে জানতে চাইছি। এটা হচ্ছে আমাদের 47 হর্স পাওয়ারের ফোর হুইল ড্রাইভ গাড়ি। এটা আপনি দেখতে পাবেন সামনে আপনার 9.50-18 টায়ার দেওয়া আছে। এটা হাইল্যাক টায়ার লাগানো আছে এই গাড়িটাতে, যাতে আপনাকে জুলে প্রয়োজন পড়বে না যে কোনো মাঠে আপনি নামান না কেন। যেহেতু আপনারা চোখে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রিডের গ্যাপগুলো অনেকটা বেশি, পিছনে 14-28 টায়ার দেওয়া আছে, সামনে 9.50-18 টায়ার দেওয়া আছে। এই গাড়িটাতে আপনারা সামনের দিকে বললে সামনে আপনারা 90 কেজি একটা হাই ওয়েট পেয়ে যাচ্ছেন। প্রয়োজনে এটা আপনারা প্রয়োজন না থাকলে আপনারা এটা খুলে রাখতে পারেন। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাই টাইপ এয়ার ফিল্টার, যার মধ্যে দুটো এয়ার ফিল্টার আছে। এটা আপনাদের মেনটেনেন্স করতে হবে, মেনটেনেন্স ফ্রি নয়। এটা আপনাদেরকে যেরকম বাইক বা চার চাকার গাড়ির আপনাদের এয়ার ফিল্টার ঝাড়া হয় সেরকমভাবে ঝাড়তে হবে, আর নিয়মিত একটা টাইমের পর এই এয়ার ফিল্টারটা আপনাদেরকে পাল্টাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারে একটা সেন্সর লাগানো আছে, যদি কোনো কারণে আপনার এয়ার ফিল্টার চোখ হয়ে যায় তাহলে ড্যাশবোর্ডে আপনাকে লাইট দেবে। চলে আসছি ইঞ্জিনের দিকে। এটা আপনার স্টিয়ারিংয়ের আলাদাভাবে রিজার্ভার দেওয়া আছে পাওয়ার স্টিয়ারিংয়ের জন্য। এখানে আমরা সিঙ্গেল টাইপ পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করি এই গাড়িটাতে। আমরা আপনারা এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন 3 সিলিন্ডারের 47 পাওয়ারের গাড়ি। এতে আমরা 3টে সিলিন্ডার ব্যবহার করি, এর তেল শক্তি অনেকই বেশি, তেল সাশ্রয়কারী ট্রাক্টর। আপনারা দেখতে পাচ্ছেন বনেটে লেখা আছে ডিজেল সেভার প্লাস। ফোর হুইল ড্রাইভ গাড়ির ক্ষেত্রে আপনার অয়েলটা একটু অন্যরকম অন্যান্য গাড়ির তুলনায়। এই ফোর হুইল ড্রাইভ গাড়িতে আপনার 6.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে যেটা ফুললি সিনথেটিক, 30 লিটার গিয়ার অয়েল লাগে যেটা ফুললি সিনথেটিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে গার্ড পেয়ে যাচ্ছেন, এই এটা অল্টারনেটার গার্ড, ওই সাইডে একটা গার্ড পেয়ে যাচ্ছেন রেডিয়েটার গার্ড। তার সঙ্গে আপনাদের দুই সাইডে পাওয়ার স্টিয়ারিংয়ের পাইপ থাকছে। আপনাদেরকে বললাম এটা হচ্ছে এটা ফ্রন্ট অ্যাক্সেল, এটা এর লাইভ ফ্রন্ট অ্যাক্সেল, মানে এর সামনের চাকাতেও পাওয়ার দেওয়া যায়। এতে আপনার 6 লিটার মতো অয়েল লাগে সামনের ফ্রন্ট অ্যাক্সেলে, আর পিছনে একটা পুরোপুরি গিয়ার হাউসিং আপনাদেরকে আগেই বললাম 30 লিটার এর গিয়ার অয়েল লাগে। এবার আপনাদেরকে দেখাই ড্যাশবোর্ড এবং গিয়ার ফাংশন। আপনারা দেখতে পাবেন যে এর মিটার কনসোলটা অন্যান্য গাড়ির তুলনায় অনেক আলাদা। এখানে আপনারা পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন, সঙ্গে আমাদের গিয়ার লিভার আছে। এখানে প্রচুর লিভার দেওয়া আছে, এটাকে বললেই আমরা ফরওয়ার্ড এবং রিভার্স লিভার। এই লিভারটা যদি আপনি নিউট্রাল না করেন তাহলে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। এই লিভারটা আগের দিকে দিলে আগে যাবে, এই লিভারটা পিছনের দিকে দিলে পিছনে আসবে। এখানে পেয়ে যাচ্ছেন আপনি হাইলো লিভার, এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি মেন শিফটিং গিয়ার লিভার, যেটা 4-স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসছে। তো এখানে সুবিধা এটাই যে এখানে আমরা 16টা গিয়ার স্পিড আপনাকে দিচ্ছি, 8টা 8টা 16টা, যে স্পিডে আপনি গাড়ি আগে নিয়ে যেতে পারবেন সেই স্পিডে গাড়ি আপনি পিছনে নিয়ে আসতে পারবেন। এখানে 8টা 8টা 16টা গিয়ার আপনি পাচ্ছেন, সামনে 8টা গিয়ার, পিছনে 8টা গিয়ার 16টা গিয়ার। আপনারা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন আইপিটিও বা ইন্ডিভিজুয়াল ক্লাচ। এই ক্লাচের কাজ কি, যে আপনাদের পায়ে যেটা ইঞ্জিনের ক্লাচ আছে এটা ইঞ্জিনের ক্লাচ, হাতে আপনারা পেয়ে যাচ্ছেন পিটিও বা রোটার ভেটারের ক্লাচ। এই ক্লাচটা আগের দিকে দিলে আপনার এঙ্গেজ হবে, পিছনের দিকে দিলে আপনার ডিসএঙ্গেজ হবে।
আপনি রোটারের রোটারের 40 থেকে 540 ই ইকোনমি, যেটা আপনার রোটারের স্পিড থাকছে এখানে, ডাইমেনশন করাই আছে। আপনি পেয়ে যাচ্ছেন এখানে ফোর হুইল ড্রাইভ লিভার, যেটা আপনার ওপর দিকে তুলে দিলে ফোর হুইল ড্রাইভ এঙ্গেজ হয়ে যাবে এবং নিচের দিকে নামিয়ে দিলে আপনার ফোর হুইল ড্রাইভ ডিসএঙ্গেজ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার পিটিও অন অফ, এখানে দেখতেই পাচ্ছেন পিটিও অন আর অফের লেভেলিং দেওয়া আছে। এইটা পিছনের দিকে করে দিলে পিটিও অন হবে এবং সামনের দিকে করে দিলে পিটিও অফ হবে। এটা হচ্ছে 540 এবং এটা হচ্ছে 540 এবং 540 ই এর আপনার লিভার, পিটিও লিভার। আপনারা এখানে পার্কিং ব্রেক পেয়ে যাচ্ছেন, যেটাকে আমরা হ্যান্ড ব্রেক বলি। দেখবেন এই এই ব্রেকটা আপনারা চার চাকা গাড়ির ক্ষেত্রে দেখতে পারবেন, যে চার চাকা গাড়ির ক্ষেত্রে আপনাদের এরকম হ্যান্ড ব্রেক আছে। এটা হচ্ছে আপনাদের পজিশন লিভার, এটা হচ্ছে ডাক লিভার, এইটা হচ্ছে আপনাদের ট্রলি লিফটিংয়ের লিভার। আপনারা যদি ট্রলি লাগান, সেই ট্রলির ক্ষেত্রে এই লিভারটা দিয়ে আপনারা আপ ডাউন করতে পারবেন। আমাদের বোঝায় হাইড্রোলিক, হাইড্রোলিক আপনারা 1800 কেজি লিফটিংয়ের হাইড্রোলিক পাইপ পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাবেন ট্রলির জন্য দুটো লিফটিং করা আছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন এটা দুটো লিফটিং করা আছে, অন্য গাড়িতে একটা বেশি। এটা দুটো লিফটিং করার কারণ, আপনি এখানে ট্রিপল ট্রনিং করতে পারবেন, মানে তিন ডালা ট্রলি আপনি চালাতে পারবেন। আমাদের এখানে এই এই ভালভের নিচে এখানে একটা নব দেওয়া আছে, যে নবটাকে আপনি ডান দিকে করলে আপনার দুটো ভালভই খুলে যাবে, আর যদি একদিকে করেন যে কোনো একটা ভালভ করবে, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ডালা বা ডবল ডালা চালাতে পারবেন। এখানে আপনি দুটোই অ্যাডজাস্টেবল পেয়ে যাচ্ছেন, আপনার হাইড্রোলিকের যে হাফলটা দুটোই অ্যাডজাস্টেবল, দুটোই আপনি আপনার মতো করে অ্যাডজাস্টেবল করতে পারবেন। আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছি যে আমাদের গাড়িতে সেন্সি থাকে, এখানে আমাদের সেন্সি আছে দেখতে পাচ্ছেন। হেভি ডিউটি একটা হিচ দেওয়া আছে। এবার আপনাদেরকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যাই, ড্যাশবোর্ডে আপনাদেরকে কিছু সিগন্যাল দেখাই। ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে পার্কিংয়ের সিগন্যাল। এই পার্কিংয়ের সিগন্যালকে আমি যদি হ্যান্ড ব্রেকটা যদি আমি নামিয়ে দিই, দেখুন পার্কিংয়ের সিগন্যাল চলে গেল। আমি যদি হ্যান্ড ব্রেক তুলে দিই, আবার আপনি পার্কিংয়ের সিগন্যাল পেয়ে যাবেন। এটা ব্যাটারির সিগন্যাল, আপনার ইন্ডিকেটারের সিগন্যাল, এমার্জেন্সি দুই সাইডে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি ইন্ডিকেটার সিগন্যাল। ফোর হুইলের একটা সিগন্যাল আপনাদেরকে দেখাই। আমি যদি ফোর হুইল ড্রাইভ গাড়িটা এঙ্গেজ করি, এই দেখুন আমি যদি ফোর হুইল এঙ্গেজ করি, এখানে আপনাদের কিন্তু ফোর হুইলের ইয়ে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ এঙ্গেজ করলে আপনারা এখানে আপনাদের ফোর হুইল ড্রাইভের জন্য একটা সিগন্যাল দিয়ে দেবে। এবার আমি যদি এটাকে এটা এটা এই সিগন্যালটা দেওয়া, মানে আপনাদের ফোর হুইল ড্রাইভ এঙ্গেজ হয়ে গেছে, মানে আপনারা চারটে চাকাতেই পাওয়ার পাবেন। এবার আমি যদি এটাকে বন্ধ করে দিই, তাহলে কিন্তু এই সিগন্যালটা চলে যাবে। আপনাদেরকে এই গাড়ির সাউন্ডটা আপনাদেরকে একটু শোনায়, যেটা আপনাদেরকে আমি প্রথমের দিকে বললাম যে এই লিভারটা যদি আপনার গিয়ারে পড়ে থাকে, তাহলে কিন্তু গাড়ি সেলফ মারলে স্টার্ট নেবে না। যতই আপনি সেলফ মারুন, গাড়ি স্টার্ট নেবে না। যখন যখন আপনি এই লিভারটাকে নিউট্রাল করবেন, তখন কিন্তু আপনার গাড়ি স্টার্ট নেবে। এই গাড়িটার আপনার অন রোড দাম আছে 10,98,900। এর ওপর আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের ডিলারশিপের তরফ থেকে। আপনারা যদি 14 তারিখের মধ্যে ডেলিভারি নেন, 14 আগস্ট 2021, তার উপর আপনারা কিছু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন, সঙ্গে আপনাদের জন্য কিছু গিফট থাকবে। এই গাড়িটার 3000 ঘন্টা বা 3 বছর ওয়ারেন্টি আছে, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের ওপর। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়ি লেভেলিং করে দিয়েছে, যেটা কোনো গাড়ি দেয় না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা যারা ইচ্ছুক এই গাড়িটি নিতে বা অন্যান্য গাড়ি খোঁজ নিতে, আপনারা আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কান্দি চড়ক পুকুর পার, বাজার শোরুমের উল্টো দিকে। এমনকি আপনারা প্রয়োজনে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন অন্যান্য গাড়ির বিষয়ে জানার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের পার্টটা।
ট্র্যাকের ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টরের সমস্ত কিছু ডিটেলস। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখুন এরকম ট্র্যাক্টরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য।